চলো 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 এখান থেকে বেরিয়ে চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি এক ভয়ঙ্কর বাগানে। এই জায়গাটা সন্ধান দিয়েছে আমাদের একজন সাবস্ক্রাইবার। তো এখানে ঘটে গিয়েছিল 5 বছর আগে একটা ভয়ঙ্কর ঘটনা, একটা মর্মান্তিক ঘটনা। আমাদেরকে বলতেই সেই জিনিসটা মানে লজ্জিত হচ্ছি। এখানে একজন যুবতী মেয়েকে রেপ করা হয়েছিল, ধর্ষণ করে ফেলে রাখা হয়েছিল। এবং মেয়েটি কী করবে সে কিছু চিন্তা ভাবনা না করে এখানেই নাকি কোনো একটা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তো গ্রামবাসীদের মতে সাবস্ক্রাইবার যেটা বললো, তার আস্তানা কি এখন এই বাগানে ঘোরাফেরা করে, বাগানটাতে ঢুকলে নাকি আমরা বুঝতে পারবো সেটা, তার উৎপাত নাকি এখানে দেখা যায়। তো কী করবো বলুন, সবই খারাপ লাগে। তো আসুন আস্তে আস্তে আমরা ঢুকি, বাকি স্টোরিটা আস্তে আস্তে সৌরভদা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে ভিতরে এই দিকটা লাইট মারো, এই গাছগুলো গাছগুলো দেখো একটু, এই পাশটা গাছটার অবস্থা দেখো একবার। হ্যাঁ বললো এখানে কেউ ঢোকে না, আর এখানকার গাছে নাকি আম হয় না। এত সুন্দর গাছগুলো যদি আম না হয় তাহলে না হওয়ার কোনো কারণও থাকতে পারে। যাই হোক, চলো ইগনোর করো, এসব ছোটোখাটো আওয়াজ হতেই পারে। হ্যাঁ না না, ভিতরে যেও না, ভিতরে যেও না, ভিতরে জায়গাটা খারাপ। কিছু তো একটা আওয়াজ হলো ওখানে, না 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 না, ভিতরে যেতে হবে না। চলো আমি আস্তে আস্তে স্টোরিটা বলি। সো গাইজ, আমাদের সৌভিক তো বললো ঘটনাটা কি অ্যাকচুয়ালি। তো সো গাইজ, আমাদের সৌভিক তো বললো এখানে মেন ঘটনাটা অ্যাকচুয়ালি কি, আমি একটু বিস্তারে বলবো। তার আগে বলি, বরাবরের মতো আমরা আজ চলে এসেছি, আমাদের সঙ্গে ক্যামেরায় গৌরব আছে, তারপরে সৌভিক আছে, আমাদের সঙ্গে নতুন মেম্বার জয়েন হয়েছে সন্দীপ, আর আমি বরাবরের মতো ক্যামেরাম্যান সৌরভ। তো আমরা এই বাগানটাতে এসেছি, এখানে যখন সকালে মানে সার্ভে করতে এসেছিলাম, ইনভেস্টিগেশন করতে এসেছিলাম, তখন গ্রামের লোকজন যেটা বলে যে এখানে এক মেয়েকে মানে রেপ করে, খুব ঘন সরব্দা, খুবই মারাত্মক জায়গা। দিনের বেলাতে আমরা সত্যি একটা জিনিস ফলো করবে, আমরা যেখানেই যাই না কেন দিনের বেলাতে এসে জায়গাটা এতটা ভয়ানক লাগে না যখন রাত্রিরে আসি। রাত্রিরে দেখো জায়গাটা একটু সামনে, একটু সামনে একটু লাইট মারো, সামনে একটু লাইট মারো, জায়গাটা একটু দেখাও, সত্যি কি মারাত্মক। তো চলো আমরা এগিয়ে যাই একটু। তো গাইস, যেটা আমি বলছিলাম, তো মেয়েটাকে এইখানে মানে 5 জন মিলে নাকি ধর্ষণ করে, মেয়েটাকে ধর্ষণ করে, হ্যাঁ ধর্ষণ করায় 5 জন মিলে মেয়েটাকে ধর্ষণ করে। একবার ভেবে দেখুন যে কী ধরনের মর্মান্তিক ঘটনা এটা। এটা একটা মেন রোডের ধারেই, ঠিক আছে? তো এটা একটা মেন রোডের ধারে হাইওয়ে আছে পাশে, আমরা নামটা বলতে পারছি না জায়গাটা, বাট এটা একটা মেন রোডের ধারে, বললো বাবু বাগান। হ্যাঁ জায়গাটা বলতে নাম না বলতে না বলেছে, কিন্তু বাগানটা যে বাবু বাগান। হ্যাঁ
আমরা মেন স্পটটার নাম রিভিল করতে পারছি না, বাট এই বাগানটাকে মানে বাবুর বাগান বলে সবাই চেনে। যাই হোক, তো হ্যাঁ না না, এটা মেহগনি গাছ বলে না, মেহগনি গাছ। যাই হোক, সত্যি ফ্রেন্ডস জায়গাটা কিন্তু সত্যি ভয়ানক জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম চারিধারে শুধু মানে কি বলবো জঙ্গল হয়ে আছে এক কথায়। এর মধ্যে যে কেউ এখানে মানে কি বলবো একা আসলে ভয় পেয়ে যাবে। আর কয়দিন যে ধরে যে এখানে কেউ আসে না তার ঠিক নেই। আমরা আজ চারজন এসেছি এখানে, তাও মানে কি বলবো আমাদের সবার মধ্যে একটা মানে কি বলবো ভয়ানক মানে ভয়ের মানে ভয় কাজ করছে এক কথায়। সকালবেলা তোরা ভিতরে ঢুকেছিলি? না, অতটা ঢুকিনি ভিতরে আমরা। সম্ভব নাই ভিতরে যাওয়া, বুঝলে রানা, ভিতরে সম্ভব না। না না, যেভাবে দেখছো জঙ্গলটাকে, এখানে সাপ পোকামাকড় ভর্তি, এখানে মারাত্মক মারাত্মক বিষধর সাপ পাওয়া যাবে। তুমি কি মনে করছো এর মধ্যে যাওয়া অসম্ভব ব্যাপার? চলো আমরা এগিয়ে যাই, এগিয়ে যাই, আমরা এগিয়ে একটু যাই। তো যেটা ফ্রেন্ডস বলছিলাম মানে স্টোরিটা এটাই যে এখানে রেপ করা হয় এবং তারপরে মেয়েটা মানে কি বলবো সমাজের লজ্জায় মানে মুখ দেখান মানে না দেখাতে পারার ভয়ে মানে এটা স্বাভাবিক ব্যাপারই এটাই না। এখানেই কোনো একটা হ্যাঁ এই মানে সঠিক কেউ বলতে পারিনি এখানে কোন গাছে, না 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 সেটা বলতে পারিনি। তো এখানকার মানে কি বলবো এখানকার এই যে গাছ আছে এই গাছের মধ্যে যে কোনো একটা গাছে সে গলায় দড়ি দেয় এবং দিয়ে সুসাইড করে। হ্যাঁ চলো ফ্রেন্ডস, এখনও পর্যন্ত কোনো অ্যাক্টিভিটিস আমাদের চোখে পড়িনি, তো আজকে আমরা তিনটে পর্যন্ত থাকবো, দেখা যাক কী হয়। হ্যাঁ, তো আশ্চর্যকর ঘটনা এটাই যে মানে আমরা যেটা জানতে পারি, চলো এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো, এক জায়গায় দাঁড়িয়ে তো লাভ নেই। আশ্চর্যকর ঘটনা এটাই যে আমরা যেটা শুনেছি পাঁচজন নাকি ধর্ষণকারী ছিল, ঠিক আছে, তো গাছ থেকে কিছু পড়লো মনে হলো, ওর থেকে গাছ থেকে কিছু পড়লো, গাছ থেকে কিছু পড়লো, ছাড়ো এটা। ছেড়ে দিলাম কিন্তু কাকের ব্যাপার না। আওয়াজটা হলো এদিকে, আওয়াজ হলো। আচ্ছা এই জায়গাটা যতটা ঢোকা যায় একটু দেখি দাও। চলো তুমি ঢোকো, আমি আস্তে আস্তে যাচ্ছি, চলো বেশি দূরে যাওয়ার দরকার নেই, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে? হ্যাঁ সাবধানে। ভিতরে যেও না, ভিতরে যেও না, ভিতরে যেও না, আমি এখানে প্রবেশ করলাম, ভিতরে যেও না, চলে এসো। রানা ওদিকে যেতে হবে না, ওই জায়গা ওই জায়গাটাই ওই ওই জায়গাটাই কিন্তু আওয়াজটা হলো, যেতে হবে না, ছোটখাটো আওয়াজ হচ্ছে শুধু আশপাশে, মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে না, একটু দূরে দূরে হচ্ছে, আমাদের সামনে তো হচ্ছে না, এটাই হচ্ছে। তো আমি যেটা বলছিলাম তারপরে কাকতালীয়ভাবে মানে কি বলবো পাঁচজন ধর্ষণকারীর মধ্যে তিনজন মানে মারা যায় এবং তাদের মানে লাশটা এই বাগান থেকে উদ্ধার হয়। তো মানে সেটা ঠিক
ছাড়ো ইগনোর করবো আমরা, ইগনোর করবো আমাদের অন ক্যামেরায় কিছু না হলে আমরা সেটা ইগনোর করবো। ভাই দূরে দূরে বসতে আছে, ওখানকার কোনো লাইট ফাইট হতে পারে। না এটা জানতে পারিনি। চলো চলো এগিয়ে চলো, ওগুলোকে ইগনোর করো। আমরা বললাম তো অন ক্যামেরায় যেটা না হলে আমরা কিছুই ডাল গাছ থেকে লাভ মানো কি একটা ডাল পড়েছে। খুবই খারাপ জিনিস, এটা অশনে সংকেত বলে, মানে জানোয়াররা আগে বুঝতে পারে কোনো কিছু হলে। খুবই খারাপ সংকেত একটা। চলো আমরা এগিয়ে যাবো, চলো প্রথমত এখানে মেয়েটা সুইসাইড করে, তারপরে দুটো এই সরি তিনজনার যারা মানে ধর্ষণ করে তাদের মধ্যে তিনজনার মানে লাশ এর মধ্যে পাওয়া যায়। তো সবাই বলে যে এই জায়গাটা খুবই মারাত্মক। তাদের মৃত্যু কিভাবে হয়েছিল এটা কি তুমি জানতে পারো? না এটা কেউই জানে না, এটা কেউই জানে না। আচ্ছা, এটা কেউই জানে না। মানে মানে কি বলবো, বয়স্ক লোকেদের মতে যে মেয়েটাই ওটা, হ্যাঁ তার আত্মাটাই নাকি ছড়িয়ে গেছে গ্রামবাসীদের, মেয়েটাই হচ্ছে তাদের থেকে নেনে। কিন্তু প্রাকৃতিক ভাবে হয়েছে একদম। তুমি বললে পাঁচজন ধর্ষণ করেছে, তিনজনের দেহ আর তিনজন সরি আর দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনজনের এখানে লাশ পাওয়া গেছে আর দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই দুজনের কিছু হয়েছে কিন্তু ওরা এখনো জানা যায় না, ওটা কেউই জানতে পারেনি যে ওটা। রানা তোমার লাইটটা, এক সেকেন্ড রানা এই গাছগুলো একটু লাইট মেরে দেখাও, ওর পাশে দূরের জঙ্গলগুলো হ্যাঁ ওইসব গাছগুলো দেখাও একটু। দেখুন ফ্রেন্ডস মানে জায়গাটা কেমন ভয়ানক একবার দেখুন। যদি আমরা ভিতরে যেতে পারতাম অবশ্যই যেতাম, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এর ভিতরে যাওয়ার কোনো মানে। কি হচ্ছে সৌরভ দা? দূরে আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে ওদিকে। আমি একটু ওদিকে আওয়াজ শুনলাম, ওইদিকে সব আমি এদিকে আওয়াজ শুনলাম। এখানে কোথায় একটা আওয়াজ হচ্ছে, এখানে কোথায় একটা আওয়াজ হচ্ছে। সামনে আছে, সামনে পিছন থেকে না, সামনে সামনে আমি পিছনে, আমি এখানে সামনে সামনে যাচ্ছি, সামনে যাচ্ছি, সামনে চলো, সামনে এগিয়ে চলো, সামনের দিকে আওয়াজটা হলো, ওইদিকে আওয়াজটা হলো, চলো।
ডাল দিয়ে কেউ সজোরে সামনে এই জায়গাটা আবার একটা আওয়াজ হলো। ঘোড়া কি আওয়াজ হলো? গৌরব কি বলছে শোনো, পিছনে পিছনে গাছ নড়ছে নাকি? পিছনে গাছটা নড়ছিল, পিছনে গাছটা নড়ছিল পিছনে। কিভাবে সম্ভব এটা? সামনে চলো সামনে চলো সামনে চলো, গাছটা নড়ছে কি করে? কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? গাছটা এখনো নড়ছে। এ বাবা কি অবস্থা! গাছটা নড়ছে, গাছটা নড়ছে, এখনো নড়ছে ডালটা। এদিকে কোনো গাছই নড়ছে না, এই গাছটাই শুধু নড়ছে, এই ডালটা। আমার ধুলো লেগে দেখো, সামনে থাক সামনে থাক, একসঙ্গে থাক। যেরকম মানে হয় ঠিক সেই রকম, নিমেষের মধ্যে বেরিয়ে গেল ঝট করে, মানে যাই হোক আমরা ইনভেস্টিগেশন করতে এসেছি তো আমরা যাবো, চলো আমরা আবার যাবো ওখানে, চলো। কি হয়েছে আমি ওটা দেখবো। আর এই ডালটা, আর এই যে ডালটা, এই ডালটা নড়ছে কি করে? যখন আমরা আলাদা হয়ে গেলাম, হ্যাঁ মানে আমরা একা ছিলাম, পুরো একা, খুব একটা অদ্ভুত হচ্ছে। চলো 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 আমরা এগিয়ে যাবো, চলো। ফ্রেন্ডস ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে নানান রকম মানে অদ্ভুত, মানে কি বলবো, আমাদের সামনে অদ্ভুত সব মানে কি বলবো কাণ্ড কারখানা হচ্ছে, যার কারণে মানে জায়গাটা এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে আমরা কিছু মানে কি বলবো, যাই দেখছি আমরা ভয় পেয়ে যাচ্ছি, বাগানের মধ্যে যাই দেখছি ভয় পেয়ে যাচ্ছি। খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে কেটু মিটার এবং স্ট্যান্ডার্ড থার্মোমিটার আসতে চলেছে, যেটা যেহেতু বিদেশ থেকে আনাতে হয়। কেটু মিটার হচ্ছে আমাদের ঘোষ কমিউনিকেশন একটা ইয়ে, যেখানে যদি কোনো এনার্জি থাকে ম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে সেটা আপনাদের সামনে তুলে ধরবে, সিগনাল দেবে আমাদেরকে, মানে আগে থেকে সতর্ক করে দেবে। আর এক্সটার্নাল থার্মোমিটারটা তো টেম্পারেচার দেখার জন্য, ওটা আগে চলে আসবে, ওটা তো এখানেই পাওয়া যায়। দেখো এটা আমি দেখাচ্ছি, এখানে আমার পাটা স্লিপ খেয়েছে আর এই গাছটায়। চলো আমরা তাহলে সামনের দিকটাই যাবো, সামনের দিকটাই যাবো আমরা, চলো। আওয়াজটা কোন দিক থেকে এলো বুঝতে পারলাম না, ঝোঁকটা খুব ভয়ানক ঝোঁক একদম। কি আওয়াজ হচ্ছে এগুলো, কি আওয়াজ হচ্ছে এগুলো, শুধু আওয়াজই তো হচ্ছে, কিছু সামনে তো দেখতে পাচ্ছি না আমরা। আরে একটু আগে আমার সামনে দিয়ে বেরিয়ে গেল, আমার বিশ্বাস হয়ে গেছে, আমাকে সজোরে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল, ধাক্কা দেয় আর ওর সামনে হচ্ছে এটা, আমার সামনে দিয়ে ওর ধাক্কা দিয়ে পড়া বেরিয়ে গেল, আমরা বুঝতেই পারলাম না যে কোথায় গিয়ে হলো। ওটাই, তুই কোথায় ছিলি তখন? আর পিছনে ছিলাম আমার, আরে ও পিছনে ছিল, আমি ফোর্স করে আগে, একই সময় দুটো দুটো, হ্যাঁ আমি দেখালাম তো তোদের টিকটকে। আপনাদের সামনে আসো, তোমরা পিছনে কি করছো? তখনই হয় যখন
ক্যামেরা সামনে দিয়ে যখন আর কোনো কিছু ফোকাসে রয়েছে ক্যামেরা সামনে দিকে যদি পাস করে তখনই এটা হয় ক্যামেরা ব্লার, ঠিক আছে? যে আমি এখন ফ্ল্যাশ পাস করি ক্যামেরা ব্লার আচমকা। তো এরকম নাকি স্টিল ক্যামেরা স্টিল থাকার সময় অনেক সময় ব্লার হয়েছে, যেমন অনেক জায়গায় হয়েছে, ওই সেই পুকুরে যেটা ফেলে দিয়েছিল ওখানে হয়েছিল। তারপরে আগের দিনে একটা ভিডিও হয়েছে, সব ভিডিও আই বাটনে দিয়ে দেবো আমরা, সেরকমই কি কিছু একটা হলো সেটা এখানে। এখানে অনেকটা সময় হয়ে গেছে, এখানে আমার ক্যামেরা মানে কি বলবো ব্লার হয়েছিল, সত্যি ভয়ানক জায়গা, সত্যি জায়গাটা ভয়ানক জায়গা। সত্যি বলতে আমি শুটা করে আসি আজকে, কিন্তু প্রবলেম হচ্ছে আমার। ভাই অতটা ভিতরে যাওয়ার প্রয়োজন নেই, চলে আসো। এত গভীর রাত্রির মধ্যে কোথায় কি থাকে সেটা বোঝা সম্ভব না আমাদের পক্ষে। চলে আয় হ্যাঁ, ওই জন্য ডাকছিলাম তোমার ভাই, এখানে থাকাটা উচিত হবে না, সোজা বেরিয়ে এসো। বাইরে চলো। আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা ভয়ানক, কতটা ভয়ানক একবার দেখুন আপনারা। সত্যি এই জায়গাগুলো একটু দেখুন, জাস্ট একবার দেখুন মানে কতটা ভয়ানক, কতটা ভয়ানক একবার দেখুন। আমরা দিনের বেলা এসেছি, আমাদের কাছে কিছুই মনে হয়নি, কিন্তু রাত্রিরে এসে যেন পুরো জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে আমাদের কাছে, সম্পূর্ণ এটা ডিফারেন্ট মনে হচ্ছে। মানে আমরা দিনের বেলা যে জায়গাটায় এসেছিলাম এটা সেই জায়গা আর মনে হচ্ছে না। কি আওয়াজ হলো, কি আওয়াজ হলো, চলো সামনে চলো, কি আওয়াজ হলো, এখানটাই আওয়াজ হলো, কিন্তু ভীষণ জোরে আওয়াজ, ভিতরে ঢুকে দেখাও যাবে না যে কিছু ছিল কিনা। এখানে যে মেয়েটা স্পিরিট আছে কি ওই তিনটে স্পিরিট আমরা কিছু জানি না, যাবে আস্তে আস্তে চলো, মুখের কোনো ভাষা নেই। আমি এখানে যেতে পারছি না, আমার শু নেই বলে। সন্দীপ তুই যা ভাই, আমার শু নেই বলে যেতে পারছি না। চলে ভাই চলে, তোমরা চলে এসো, তোমরা চলে এসো। দেখলাম চলো 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 আওয়াজটা আমিও পেয়েছি।
দাঁড়াবেন, এখানে আর দাঁড়ানোর প্রয়োজন নেই, সামনে চলো, সামনে চলো, সামনে চলো। বুঝতেই পারছি না, আওয়াজটা কিন্তু এইদিকেই হলো, কিন্তু আমরা সামনে কিছু দেখতে পেলাম না। চলো সামনে চলো, সামনে চলো, আমি এগোতে গেলাম, চারিদিক থেকে গাছ নড়ছে, এখানে আমাদের থাকাটা উচিত হবে না মনে হচ্ছে। এদিকে গাছটা নড়লো, কিন্তু আমরা কিন্তু কিছুই দেখতে পেলাম না। এইটুকানি জায়গা, চলি এইটুকুনি না, হিউজ পরিমাণ জায়গা, আমরা তো বেশি জায়গা ভিতরে তো ঢুকতে পারছি না, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। ঝোপের মধ্যে ঢুকলো, এর মধ্যে গাছে ঢুকলো, আমি ঢুকি একটু, মনে হচ্ছে এখান থেকে ঢুকেছি। চলো চলো চলো, এখান থেকে বেরিয়ে চলো। গাইস, আমাদের সঙ্গে এমন কিছু হয়েছে তোমাদের বলতে পারছি না আমরা, সেটা আমরা মানে কি বলবো, রীতিমতো পালিয়ে এসেছি ওখান থেকে, আমরা সব মানে কি বলবো, পালিয়ে এসেছি ওর ভিতর থেকে রীতিমতো। আমরা সত্যি মানে অনেক কিছুই ক্যামেরার মধ্যে ধরা পড়েছে, অনেক কিছু ক্যামেরার মধ্যে ধরা পড়েছে, আশা করি আপনারা সেটা দেখতে পাবেন। আমরা যথাযথ চেষ্টা করেছি, দেখুন আমাদের টিম মেম্বারের অবস্থা দেখো, সব ঘেমে শেষ, সবারই অবস্থা মানে কি বলবো। তো ফ্রেন্ডস, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আরও জায়গায় সন্ধান দিন, আমরা সেখানে যাবো, ভিডিও আপনারা যেখানে বলবেন সেখানে কিন্তু আমরা যাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, ভালো থাকবেন আপনারা। না, এটা বলার কারণ আছে আমাদের, মানে অনেকেই মনে করতে পারে যে আমরা মানে কি বলবো, আমাদের ইচ্ছে মতো জায়গায় যাচ্ছি, তো সেই জন্য আপনাদের মানে কি বলবো বিশ্বাসের জন্য আমরা বলছি, আপনাদের যে জায়গায় বিশ্বাস আছে সেই জায়গার সন্ধান দেবেন, আমরা সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করে আসব, আমাদের প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম ঠিক আছে সেখানে যাবে। তো আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে, যে পরে ভিডিওটা কোথায় গিয়ে বানাবো আমরা। হ্যাঁ, তো ফ্রেন্ডস, আর আমরা এখানে থাকবো না, অলরেডি রাত গভীর হয়েছে, ভালো থাকবেন। আপনারা 3:30 বাজে, আজ 3:40।